হ্যালো, গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের রশ্মি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে তো আমি এই বাড়ি আছি, তোমরা সবাই জানোই। আর আজকে হচ্ছে, আজকে কি বার ভুলে গেছি, ও আজকে শনিবার। আর ভাস্কর বাবু এসে, ভাস্কর বাবুকে মায়ের গাড়িটা দেখাতে যাচ্ছি। তো চলো। হ্যাঁ, আমার মায়ের কেনা নতুন গাড়ি, ছোট হাতি। এই ভেতরে এটাকে চেঞ্জ করেছে বললো। হ্যাঁ হ্যাঁ, ইরে টুবু 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 টুবু, কি টুবু টুবু, কি হয়েছে? আয় চ চ চ আমাদের বাড়ি চ। আমার পুচি আছে জানিস, তোর মতো আমার পুচি আছে। ভালো, তুই ভালো? অফিসে এসে বসেছিলাম, কাকু বলছে কি যে খুব মেক করেছে, খেতে যা। তো যাই হোক, দেখতে এলাম মেঘের ছেঁড়া, কিন্তু খুব বেশি মেঘ করেনি সত্যি বলতে। আজ আর খেতে যেতে ইচ্ছা করছে না, সকালবেলা পরোটা ঘুগনি সব খেয়েছি, পেট ভার হয়ে গেছে, পেট ভার। ভিডিও করার সময় কেউ কেউ এমনভাবে দেখে না, মানে কিরকম একটা অকওয়ার্ড লাগে। ঘুট ঘুটতে অন্ধকার হয়ে গেছে পুরো চারিদিক, মানে বিরাট জোরে নামলে আমি যাই না। এখন অফিসে লোক এসছে, এখন সাথে সাথে বাড়ি ফেরাও সম্ভব না, যাই না বাড়ি ফিরবো কি করে, জ্বর আসছে। হ্যাঁ, এ বাবা, বিরাট 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 জ্বর আসছে। পুরো দেখো, ধুলো উঠছে দেখো কিরকম। আজকের মতো অফিস কমপ্লিট। এখন বাজে 5:30, আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, আর জল জমে গেছে মোটামুটি পাড়ায়, আশা করা যাচ্ছে। কারণ মেন রোডের সাইডে সাইডে জল জমে গেছে, প্রচুর বৃষ্টি আছে। তো দুপুরে আর আমরা খেতে যেতে পারিনি বৃষ্টির কারণে। এখন 5:30 থেকে 6:30 মতো বাজে, বাবা বললো চ বেরিয়ে যাই, আজকে আর করে লাভ নেই, কিন্তু কালকে রবিবার অফিস আসতে হবে। আসবি তো? হ্যাঁ, 100 আসবে। তো চলো আজকের মতো বাড়ি যাই। বাড়ি ফিরতে গিয়ে দেখছি এরমভাবে গাছগুলো ভেঙে পড়েছে ঝড়ে, পেরাবো কি করে জানি না। যাই হোক, কিন্তু এই হচ্ছে অবস্থা। দেখি এখান দিয়ে ডেঙ্গানো যায় কিনা, আমি তো বাটুল। ওরে বাবারে, মা দেখো, উল্টিয়ে পড়ছিলাম, কি অবস্থা, কিভাবে এত বড় গাছটা ভেঙে গেছে, কি হয়েছে সবি? তুমি কি খাবে? তোমার জন্য কি কিনেছে, তোমার জন্য কি কিনেছে, কি ট্রিট ট্রিট? আরে বাবা, দাও মা, আমার দাও, আমার দাও, দাও মা, দাও মা, দাও মা, দাও, দাও না মা, দাও। বাইরে তো বৃষ্টি পড়ছে, কিন্তু খুব ক্রেভিংস হচ্ছে, কিন্তু খেতেও খুব গায়ে লাগছে যে খাওয়াটা উচিত না। যাই হোক, তো কি করবো কি করবো, আমি আর মাম সারা সুইগি খুঁজে ফেললাম, কত কিছু অর্ডার করলাম, কত কিছু ক্যান্সেল করলাম, অর্ডার করলাম, মানে আই মিন টু সে কার্ট, অ্যাড টু কার্ট করলাম আর ক্যান্সেল করলাম, করতে 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 লাস্টে ভাবলাম ফ্রিজে একটু আইসক্রিম আছে, ওটাই খাই, অল্প করে, অল্প আছে, দুজন মিলে ভাগ করে এটাই খাই। তো আর কিছু বলার নেই, একই ঠান্ডা লেগেছে জানি তাও। হ্যালো গাইস, তো এখন বাজে রাত 12টা।
এক্ষুনি কি বললি কেন বললি কেন তো আর একসাথে দুটো আমার অনেক পড়ানো হয় খেতে পারবি না মাসি এত ভালো বানায় না কিন্তু সারপ্রাইজিংলি মাসির চাউমিন দেখে ও মাই গড মামু অবাক হয়ে গেছে বলছে মাসি বানিয়েছে এত ভালো যাই হোক ঠিক এইটুকুনি নিয়েছিলাম কোন রকমে খেয়েছি তো এখন সারাদিন প্রচুর লাফাঝাপা করে নিয়েছি আর বাবা বলেই দিয়েছে কালকে অফিস যেতে হবে সো এখন একদম ফ্ল্যাট আর একটা সন্ধ্যাবেলা যেটা করেছি সেটা হচ্ছে মহাভারত মার্ডার্স দেখেছি মহাভারত মার্ডার্স তো ওটা 27 তারিখে 27শে মে পরের এপিসোডগুলো রিলিজ করবে আজকে 6টা এপিসোড পরপর পরপর দেখে নিয়েছি অনেক দিন ধরে দেখবো ভাবছিলাম বাট টাইম হয় না কারণ আগরপাড়া থেকে এখানে আসতে অনেকটা টাইম লেগে যায় আর যেতে অনেকটা টাইম লেগে যায় যে স্ট্রেসটা হয় ওখানে গিয়ে তারপর বাচ্চাদের খাওয়ানোর থাকে বাড়ির কাজ থাকে সেটা এখানে হচ্ছে না আর তাড়াতাড়ি ওঠার ব্যাপার থাকে কারণ উঠে আবার সব গুছিয়ে এতটা জার্নি করতে হয় তো এখানে সেগুলো হচ্ছে না বলে আজকে ফটাফট সেই সুযোগে এপিসোডগুলো দেখে নিয়েছি এই যে দাঁড়াও তো সেই সুযোগে এপিসোডগুলো তো দেখে নিলাম আর কি আর কিছু না এখন আমরা গুড নাইট করব এখন আমরা গুড নাইট করে দিচ্ছি গুড নাইট টু অল দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ব্লগটার মধ্যে যদি কিছু 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 মাত্র ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ সাবস্ক্রাইব করো আমার ফ্যামিলিতে জয়েন হও অ্যান্ড গুড নাইট ফ্রম আস ফ্রম মি ফ্রম পম পম্পু রেগে যাচ্ছে কিন্তু পম্পু কিন্তু রেগে যাচ্ছে ওকে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে